একটা টিস্যু বিক্রির জন্য নিলাম শুরু হচ্ছে 4,18,00,000 টাকা থেকে। লিওনেল মেসির প্রথম চুক্তির টিস্যু এটি। যারা আর্জেন্টাইন কিংবদন্তির ছোটবেলার গল্প জানেন তাদের জানা, আর যারা জানেন না তাদের জন্য গল্প উপন্যাসকেও হার মানাবে। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। একটা টিস্যু পেপারের দাম কত হতে পারে? কত আর 4,18,00,000 টাকা। অবাক হচ্ছেন, এখানেই শেষ নয়, আপনাকে হতবাক করবে যখন জানবেন টিস্যুটি নিলামে উঠছে আর নিলাম মূল্যের শুরু এই পরিমাণ অর্থ, অর্থাৎ 3,00,000 পাউন্ড থেকে। 16.5 × 16.5 সেন্টিমিটারের টিস্যুটি যে সে নয়, ফুটবল ইতিহাসকে বদলে দেওয়ার প্রমাণপত্র। লিওনেল মেসিকে জানলে জানা আছে টিস্যুটির গল্প। 2000 সালে যে টিস্যুতে সাইন করে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি। জন্ম নিয়েছিল এক ফুটবল নক্ষত্রের। ফুটবল দুনিয়ার সব ব্যক্তিগত দলগত সাফল্য জয় করেছেন গত 2 দশকে। মেসির ইউরোপ পাড়ি জমানোর আইনি প্রক্রিয়ার প্রথম ধাপের সাক্ষী এই টিস্যুটি নিলামে তুলেছে ব্রিটিশ অকশন হাউস বোনহ্যামস। মেসির মধ্যে স্ফুলিঙ্গ দেখতে পেয়েছিল বার্সেলোনা, কিন্তু বাবা হোর্হে মেসি রাজি হচ্ছিলেন না ছেলেকে স্পেন পাঠাতে। বার্সেলোনা ক্লাবের তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লোস রেক্সাস মেসির বাবাকে আমন্ত্রণ জানান বার্সেলোনায়। 14 ডিসেম্বর 2000 মধ্যাহ্নভোজের মাঝেই কথা পাকাপাকি হয়ে যাওয়ায় রেস্টুরেন্টের টিস্যুতেই হয়ে যায় চুক্তি স্বাক্ষর। ওই রাতেই হয়েছিল আনুষ্ঠানিক চুক্তি, 1 মাসের মধ্যে দলবদল। সে সময় মেসির এজেন্ট হোরহাসিও গাগিওলির কাছেই এতদিন ছিল টিস্যুটি, তিনি নিলামে উঠাচ্ছেন। 18 থেকে 27 মার্চ অনলাইনে হবে এই টিস্যুর নিলাম, না জানি কত দামে বিক্রি হয়। 13 বছরের সেই মেসি ক্যারিয়ার শেষের অপেক্ষায়, কিন্তু বার্সেলোনা তাকে কোনোদিন ভুলতে পারবে না। 672 গোল করে ক্লাব ইতিহাসের সর্বকালের সেরা তিনি। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।